আমার নাম মাধব ফাড়কে আপনি আপনার লেকচারে বললেন যে ঈশ্বর হলেন আল্লাহ হলেন নিরাকার প্রতিমূর্তি ছাড়া হিন্দু ধর্মেও একই কথা আছে কিন্তু তাহলে মুসলমানরা হজ করার সময় তাদের তীর্থস্থানকে কেন পূজা করে কেন তারা কাবা উপাসনা করে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে যখন ইসলামে ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই আল্লাহ সোমানো তালার কোনো আকার নেই তাহলে মুসলমানরা কেন তীর্থস্থানকে পুজো করে সেটা হলো কাবা শরীফ হজ করার সময় ভাই এটা একটা ভুল ধারণা কোনো মুসলিম কখনোই কাবাকে পুজো করে না এটা ভুল ধারণা অমুসলিমদের মধ্যে যে মুসলমানরা কাবা শরীফকে পুজো করে আমরা কেউ কাবা শরীফকে পুজো করি না আমরা পুজো করি একমাত্র আল্লাহ স্মান তালাকে তাকে আমরা পৃথিবীতে দেখতে পাই না আমরা যেটা বলি যে কাবা শরীফ হলো আমাদের কেবলা কেবলা একটা আরবি শব্দ যার অর্থ হলো একটা দিক কাবা হলো আমাদের কেবলা কারণ আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি সবসময় একতা যেমন ধরুন আপনি যখন প্রার্থনা করছেন আল্লাহ সামানার কাছে যখন সালা আদায় করেন কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায় কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায় কেউ হয়তো বলবে পূর্ব দিকে কেউ বলবে পশ্চিম দিকে কোন দিকে দাঁড়াবো আমরা একতায় বিশ্বাস করি আর এই একতার জন্য পুরো পৃথিবীর সমস্ত মুসলমান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কিবলার দিকে মুখ করে দাঁড়াতে হবে এটা পুজো করা হচ্ছে না এটা একটা দিক আর প্রথম যারা পৃথিবীর ম্যামকে ছিল তারা ছিল মুসলমান মুসলমান যখন পৃথিবীর ম্যাপ এঁকেছিল সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে উত্তর মেরু নিচে আর কাবা ছিল একেবারে কেন্দ্রে পরে পশ্চিমারা আঁকলো তারা ম্যাপটাকে উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ মেরু নিচে আলহামদুলিল্লাহ কাবা এখনো সেই কেন্দ্রেই আছে মক্কা এখনো কেন্দ্রে আর মক্কাকে কেন্দ্রে রেখে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মুসলমান যদি সে উত্তর দিকে থাকে কাবা শরীফের তাহলে দক্ষিণে ফিরে দাঁড়াবে আর যদি সে কাবার শরীফের দক্ষিণে থাকে তাহলে উত্তর দিকে ফিরে দাঁড়াবে সারা পৃথিবীর সমস্ত মুসলমান একদিকে মুখ করে দাঁড়ায় কাবা শরীফ আমাদের কেবলা বা দিক মুসলমানরা একে পুজো করে না আর যখন আমরা হজে যাই হজ পালন করি আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ সবাই জানে যে সব বৃত্তেরই মাত্র একটাই কেন্দ্র আছে তাই আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আর সাক্ষ্য দেই কেবলমাত্র একজন ঈশ্বর আমরা কাবাকে পুজো করি না আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়া আল্লাহ তালা আনহ তিনি বলেছেন এটার উল্লেখ আছে সহি মুসলিমে বুক অফ হাজের দ্বিতীয় খণ্ডে হজরত ওমর রাজিয়া আল্লাহ তালা বলেছেন যে আমি কালো পাথরকে চুমু দেই অর্থাৎ আল হাজরে আসওয়াদ শুধুমাত্র এই কারণে যে আমাদের নবীজি চুমু দিয়েছিলেন তা না হলে এই কালো পাথর আমাদের কোনো ক্ষতি করবে না কোনো উপকারও করবে না ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আল্লাহন হোক তিনি কথা নিশ্চিত করে বলেছেন যে কোনো মুসলিমই কালো পাথরকে পুজো করে না এটা আমাদের কোনো ক্ষতি করবে না আবার কোনো উপকারও করবে না আর আরেকটা দৃষ্টান্ত আছে যে আমাদের নবীজির সময়ে সাহবা গণ নবীজির সঙ্গী সাথীরা তারা এমনকি কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন আজান হলো আহ্বান সালাহার জন্য লোকে কাবার উপর দাঁড়িয়ে আজান দিয়েছে আপনাদের প্রশ্ন করি কোন মূর্তি কি তার পূজারী পূজনীয় মূর্তির উপর কখনো দাঁড়ায় এভাবে আমরা প্রমাণ করতে পারি কোন মুসলিম কখনোই কাবাকে পুজো করেনি কাবা আমাদের কেবলা আর আমরা উপাসনা করি একমাত্র আল্লাহ যাকে আমরা দেখতে পাই না আশা করি উত্তরটা পেয়েছেন